নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 21/10/2022-এ একটি গুরুত্বপূর্ণ আপডেট, আবহাওয়া সংক্রান্ত আপডেট নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা অনেকদিন থেকে শুনছেন যে ঘূর্ণিঝড় সিত্রাং, অর্থাৎ এবারে যে ঘূর্ণিঝড় উঠতে চলছে সেই ঘূর্ণিঝড়টার নাম হচ্ছে সিত্রাং। সেই সিত্রাং ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কালী পুজোর সময়, সেটা আপনারা অনেকে শুনেছেন। তো এবার আমি লাইভ আপডেট শেয়ার করছি, আদৌ কি সেই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে আঘাত করবে, পুরো লাইভ আপডেট আপনাদের দেখাবো বা পূর্বা ওয়েদার ফোরকাস্ট করে বা ওয়েদার যে একদম আমরা এখানে দেখাবো পরিষ্কার যে আদৌ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে সেটা পশ্চিমবঙ্গের উপকূলে বা কোথায় কি আছড়ে পড়বে পুরো ডিটেলসটা দেখাবো। আপনারা এখন আপাতত লাইভ আপডেট দেখতে পাচ্ছেন, সমুদ্রের একদম বায়ুর ঘূর্ণন গতি দেখতে পাচ্ছেন, সাইক্লোনের বা নিম্নচাপ সৃষ্টি হয়েছে অলরেডি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। আজকে 21/10/2022-এ ঠিক সকাল 9টার সময় এখন লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ ফর্ম করেছে বঙ্গোপসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। এই নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে সরে যাবে, সরে গিয়ে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গে পরিণত হবে এবং এটা উপকূলে এসে আছড়ে পড়বে। তো কোথায় আছড়ে পড়বে, আবহাওয়িদরা কী বলছেন, প্রথমে আমরা যদি লাইভ আপডেটটা দেখি তারপর আবহাওয়িদরা কী বলছেন সেটা আমরা শুনবো। লাইভ আপডেট যদি দেখি, এখন আজকে রয়েছে 21 তারিখে, সকাল ঠিক 9টার সময় অবস্থান করছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। এটাকে যদি আমরা ট্র্যাক করি, 21 তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে থাকবে, দেখতে পাচ্ছেন 22 তারিখে আরও একটু উত্তর দিকে সরে যাচ্ছে। ভালো করে দেখুন এই ঘূর্ণনটা, মানে সার্কুলারটা 22 তারিখেও সমুদ্রের মধ্যে থাকবে, আরও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে 22 তারিখ। তারপর 23 তারিখে দেখুন আরও উত্তর দিকে, 23/10/2022 আরও উত্তর দিকে সরে যাচ্ছে, সমুদ্রের মধ্যেই থাকছে 23 তারিখে মোটামুটি, এবং নিম্নচাপের শক্তি বাড়াচ্ছে আস্তে আস্তে, ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। তারপর 24 তারিখে দেখুন পুরোপুরি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গিয়ে এটা সমুদ্রের মধ্যে অবস্থান করছে 24 তারিখ। তাহলে 24 তারিখ সমুদ্রের মধ্যে অবস্থান করছে এবং 24 তারিখে রাতের দিকে আরও উপকূলের কাছে চলে যাচ্ছে, 25 তারিখ সকালের দিকে একদম উপকূলের কিনারে চলে যাচ্ছে, পশ্চিমবঙ্গ দীঘা উপকূলের কাছে এটা অবস্থান করছে একদম 25/10/2022-এ দেখতে পাচ্ছেন, একদম উপকূলের সংলগ্ন, ফলে এখানে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 26 তারিখে উপকূলের সংলগ্ন হয়ে অবস্থান করছে, বিশেষ করে সুন্দরবন অঞ্চল বা দীঘা উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 26 তারিখ আমি একটু আরেকটা দেখাচ্ছি, দেখুন আমি একটু যদি দেখাই, দাঁড়ান একটু 26 তারিখটা দেখাচ্ছি আমি। হ্যাঁ দেখুন 26 তারিখে মোটামুটি আপনার 9টার দিকে, বেলা 9টা বা 10টার দিকে, 8টার দিকে, 26 তারিখে যদি আমরা আরেকবার দেখে নিই, 26 তারিখে মোটামুটি সকালের দিকেই উপকূলে সার্জে পড়ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর উপকূলে, ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, এবং ওই দিন উপকূলে আছড়ে পড়ে এবং বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে। আবার একটু দেখুন আমি দেখাচ্ছি 26 তারিখটা, দেখুন দেখুন 26 তারিখে মোটামুটি একদম বাংলাদেশের সীমান্ত বরাবর, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত বরাবর, বাংলাদেশ দিয়ে আরও উত্তর পশ্চিম বাংলাদেশের দিকে চলে যাচ্ছে এটা। কিন্তু এর প্রভাবে যে বায়ুর ঘূর্ণন গতি, সেই ঘূর্ণন গতি কিন্তু থাকছে। আমি আরেকটু যদি ট্র্যাক করি ভালো করে দেখুন, মোটামুটি এর প্রভাব থাকে, মানে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে এই 24 তারিখে, ভালো করে দেখুন 24 তারিখ থেকে মোটামুটি এর প্রভাবটা রয়েছে, ভালো করে দেখুন 24 তারিখে জলশূন্য বায়ু সার্কুলেশন হচ্ছে, 24 তারিখে বিশেষ প্রভাব নেই, 25 তারিখ থেকে এর প্রভাবটা থাকছে মোটামুটি উপকূলবর্তী অঞ্চলগুলো, 25 তারিখ পুরোপুরি সারাদিন বায়ুর ঘূর্ণন গতি দেখতে পাচ্ছেন, 25 তারিখ একদম এর প্রভাব বেশি থাকবে। তারপর 26 তারিখে একদম সকালের দিকে এর এটা উপকূলে সাজছে পড়ছে এবং 26 তারিখে একদম বেলা উপকূলে দিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে, বিকেলের দিকে 26 তারিখে বিকেলের দিকে একদম রাতের দিকে এর প্রভাবটা কিছুটা কমবে। কিন্তু এই 25 এবং 26 এই দুদিন কিন্তু এর প্রভাবটা সবচেয়ে বেশি থাকছে, 25-26 এই দুদিন কিন্তু এর প্রভাব থাকছে ঘূর্ণিঝড় সিত্রাঙের। তো ঘূর্ণিঝড় আপাতত উঠছেই 25-26 তারিখ একদম কনফার্ম, এর প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা লাইভ আপডেটে দেখলেন। এবার আবহাওয়িদরা কী বলছেন আসুন সেই সংক্রান্ত আপডেট দেখে নিই, আবহাওয়িদরা যেটা বলছেন দেখে নিই কী বলতে চাইছে। ঘূর্ণিঝড় সিত্রাং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূল দিয়ে ধেয়ে আসবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আগামী মঙ্গলবার সুন্দরবন এলাকার কাছাকাছি আসবে এটি এবং এই ঘূর্ণিঝড় কত শক্তিশালী হবে, উপকূলে ঠিক কোন জায়গায় স্থলভূমিতে আছড়ে পড়বে, তার পূর্বাভাস পেতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে সিত্রাঙের প্রভাবে আগামী সোমবার কালী পুজোর দিন এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উপকূলবর্তী 2-24 পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে, উপকূলবর্তী এলাকায় ঝোড়ো বাতাস বইবে ঘন্টায় 60 থেকে 80 বা সর্বোচ্চ 80 থেকে 90 কিমি বেগে।
এই পরিস্থিতি আগামী রবিবার পর্যন্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা সমুদ্রে আছেন সেই মৎস্যজীবীদের শনিবারের মধ্যে ফিরতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দুর্যোগ পরিস্থিতির এই আশঙ্কার মধ্যেই বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে, উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছিল গত শনিবার। বর্ষা পরবর্তীকালে 2019-এর নভেম্বর গোড়ার দিকে ঘূর্ণিঝড় বুলবুল পশ্চিমবঙ্গের বাংলাদেশ উপকূলে সুন্দরবন এলাকায় আসে পড়েছিল। অতি তীব্র মাত্রায় ঘূর্ণিঝড়ে সর্বোচ্চ গতি পেয়েছিল 140 কিমি বেগে এবং এর ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দুই জায়গাতেই যথেষ্ট প্রাণহানি ক্ষয়ক্ষতি হয়। সিত্রাঙের তীব্রতা নিয়ে এখনও আবহাওয়াবিদরা সরকারিভাবে কিছু জানায়নি, তবে আবহাওয়াবিদরা মনে করছেন এর তীব্রতা বুলবুলের মতো হবে না, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন যে সিত্রাং বঙ্গোপসাগরের উপর অনেক কম সময় ধরে থাকবে, তাই শক্তি বেশি মাত্রায় নাও বাড়তে পারে। বুলবুল অনেক বেশি সময় বঙ্গোপসাগরের উপর থেকে শক্তি সঞ্চয় করেছিল। বৃহস্পতিবার আন্দামান ও সংলগ্ন দক্ষিণবঙ্গ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রথমে এটি পশ্চিম উত্তর পশ্চিমে অভিমুখে অগ্রসর, শনিবার নাগাদ পূর্ব মধ্য সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি করবে। পরদিন রবিবার শক্তি আরও বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে, এরপর অভিমুখ পরিবর্তন করে উত্তর দিকে বেঁকে গিয়ে এগোবে এবং সোমবার পশ্চিম ও মধ্য সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাং জন্ম হবে। ঘূর্ণিঝড় উত্তর উত্তর পূর্ব অভিমুখে গিয়ে উড়িষ্যার উপকূল স্পর্শ না করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের সুন্দরবন এলাকার কাছাকাছি চলে আসবে। এই হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস। তো এ সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।